হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল আরিসাস ক্রিয়েশন ফ্যান। বেশ কিছুদিন হলো হাতে সময় না থাকায় তোমাদের জন্য কোনো ভিডিওই আপলোড দিতে পারিনি। এরপর থেকে চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার। যা তোমরা প্রথমে দেখেই বুঝে গেছো আজকে আমি কোথায় চলে এসেছি। আজকে আমাদের শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের নবীন বরণ, আর সেখানেই আমি আমার ফ্রেন্ডদের সাথে আজকে এসেছি। তবে হ্যাঁ, আগে থেকেই বলে রাখি আমি কিন্তু এই কলেজের স্টুডেন্ট না। আমি প্রোগ্রামে আজকে হঠাৎ করে গিয়েছিলাম, আমার আগে থেকে কোনো প্ল্যান ছিল না, তাই হয়তো খুব ভালো করে কোনো ক্লিপ আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। তাও চেষ্টা করেছি যতদূর সম্ভব আপনাদের সামনে তুলে ধরা করার। আজকে আমি আমার কিছু ফ্রেন্ড যারা ওই কলেজেই পড়ে তাদের সাথে গিয়েছিলাম। প্রথমে বলি, কলেজটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। আর আগের দিন রাত্রি কেউ একটা কোনো ভিডিও শেয়ার করেছিলাম, সেখানেই দেখেছিলাম। তো যাই হোক, তারও কিছু ক্লিপ আপনাদের সাথে তুলে ধরছি। দেখুন কত সুন্দর সুন্দর আলপনা দিয়েছিল, আর এই আলপনাগুলোই কলেজের স্টুডেন্টরাই দিয়েছে। আর উল্টো দিকে কলেজের সামনে যে মাঠটি, ওইখানে হয়েছে প্যান্ডেল, আর ওইখানেই হচ্ছে প্রোগ্রাম। তো প্রথমে আমি চলে গিয়েছিলাম, আমার প্রোগ্রামে অ্যাটেন্ড করতে একটু দেরি হয়েছিল। দেখুন কত স্টুডেন্ট এসে গেছে। আর ওখানে গিয়ে দেখলাম যে প্রত্যেকের হাতে রাখি বাঁধা হয়েছিল। তো এটা আমার খুব ভালো একটা ফ্রেন্ড, আমি ওকে রাখি পরিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ওয়েট করছিলাম, ওখানে প্রোগ্রাম দেখছিলাম, এখানে বরণ হচ্ছিল, অনেক অনেক সম্মানীয় অতিথিরা এসেছিলেন। আর এই বরণ অনুষ্ঠান নানা কিছু থাকে, আমি কলেজটা ঘুরেও দেখেছিলাম। এরপর ওইদিকে অনুষ্ঠান একটু একটু করে শুরু হয়েছিল। তবে প্রথম পর্বটা আমার দেখার মতো তেমন কিছু ছিল না বলে বেশি একটা ক্লিপ হয়নি। আর যেহেতু বাড়ি থেকে গিয়েছি, তাড়াহুড়ো করে কিছু খেয়ে যাওয়ারও সময় হয়নি, তাই আমরা তিনজনে মিলে হঠাৎ করে খেতে চলে আসি। তো মাঝখানে অনুষ্ঠান চলছিল, আর আমাদের খেতে খেতে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়ে যাবে, তাই আমরা ভাবলাম খেয়ে নিই। আমরা খাওয়া দাওয়া সেরে আস্তে আস্তে এখানে প্রথম পর্বে অনুষ্ঠান শেষ হয়ে গেছিলো এবং দ্বিতীয় পর্বে মিউজিক ডিপার্টমেন্টের স্টুডেন্টরা গান করছিল। প্রোগ্রাম তো খুব সুন্দরই চলছিল। তার ফাঁকে আমরা একটু ভিডিও নিয়েছিলাম, এখানে গিয়ে ছোট্ট বন্ধুর সাথে আমার পরিচয় হয়েছিল। তারপর গানের পর্ব শেষ হয়ে যাওয়ার জন্য স্টুডেন্টদের এন্টারটেনের জন্য কিছু গান চালানো হয়েছিল। তারপর শুরু হয় নাচের অনুষ্ঠান। তো এই যে দেখুন, এই কলেজের স্টুডেন্টরা খুব সুন্দর পারফর্ম করছিল। তারপর আবারও আমরা গানের প্রোগ্রামে ফিরে আসি, তবে এই দাদাটা খুব সুন্দর গান করেছিল, বিশ্বাস করুন আমার প্রচণ্ড ভালো লেগেছিল। তারপর আরও অনেক শিল্পীরাই গান করেছিল। এইভাবে অনুষ্ঠান চলছিল এবং খুব ভালোভাবে প্রোগ্রামটি হচ্ছিল। আমারও খুব ভালো লাগছিল, তবে আমার হাতে বেশি সময় ছিল না বাড়ি আসতে, তাই আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।